উড়ে গেল গাছের ডাল, রাস্তার মধ্যে ভেঙে পড়ল তরুণ। রেল লাইনের মাঝে ভেঙে পড়ল গাছের ডাল, ব্যাপক শিলাবৃষ্টি, কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড বনগার বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার দুপুরে কিছু সময়ের জন্য তুমুল ঝড় বৃষ্টি, যার ফলে বনগা এলাকায় উড়ে গেল বাড়ির চাল। বনগা রানাঘাট শাখায় রেল লাইনের ওপর ভেঙে পড়ল গাছের ডাল। বনগা নীলদর্পণ সংলগ্ন এলাকায় রাস্তার ওপর থাকা একটি তোরণ ভেঙে পড়ে ঝড়ের কারণে। মহকুমা জুড়ে ব্যাপক শিলাবৃষ্টি। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আকাশের কোণে কালো মেঘ জমতে শুরু করে, মুহূর্তেই শুরু হয় ব্যাপক ঝড়, সাথে ব্যাপক শিলাবৃষ্টি। বনগা স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঝড়ের তোড়ে উড়ে গেল ঘরের চাল। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নারায়ণ ঘোষ পরিবারটির পাশে দাঁড়ান। বনগা তিন নম্বর ওয়ার্ড এলাকায় গাছের ডাল ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। গাছের ডাল সরিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঝড়ের তাণ্ডবে গোটা বনগা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড একেবারে তাণ্ডবে তছনছ হয়ে গেছে। বহু বাড়ি ভেঙে গেছে, রাস্তার উপর গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, রানাঘাট লোকালের যে ইলেকট্রিকের লাইনের তার ছিল সেটা চার জন্য মেঘাট ট্রেন বন্ধ হয়ে গেছে। একটা বিভীষিকার মতো জায়গায় দীর্ঘক্ষণ কারেন্ট অফ। সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে সমস্ত মানুষগুলোকে যাদের যাতে বিপরীত হয়েছে তাদের সেই এলাকার ওয়ার্ডের কাউন্সিলররা তাদের এলাকায় গিয়ে তাদেরকে ঠিক মতন তাদের পাশে করানো। এদিন বনগা রানাঘাট শাখার দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেন লাইনের ওপর ভেঙে পড়ে গাছের ডাল, যার ফলে দীর্ঘ সময় বন্ধ থাকে ট্রেন চলাচল। খবর পেয়ে রেলের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন কয়েক মুহূর্তের ঝড়বৃষ্টিতেই আকাশ কালো করে নেমে আসে অন্ধকার। দিনের বেলাতেও আলো জ্বালিয়ে চলতে হয় গাড়িগুলিকে। নীলদর্পণ সংলগ্ন এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে রাস্তার ওপর থাকা তোরণটি, পরে পৌরসভার উদ্যোগে সেটি সরিয়ে ফেলা হয়, পরিষ্কার হয় রাস্তা। পৌরসভার উদ্যোগে তৈরি একটি ক্রিসমাস ট্রি উপড়ে পড়ে ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশে। এদিন ঝড়ের তাণ্ডবে ফের ভেঙেছে আই লাভ বনগার বেশ কিছুটা অংশ। এদিন ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে শহর জুড়ে। শিলাবৃষ্টির ফলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কয়েকদিনের বৃষ্টির পর ক্রমেই বাড়ছিল গরমের অস্বস্তি। এসবের মাঝেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পয়লা মে পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।